কুরবানির জন্য যে পশুগুলো প্রয়োজন আপনারা সবাই এগুলো জানেন, স্পষ্টভাবে নিষিদ্ধ যেগুলো সেটা চার ধরনের দোষ থাকে। তার এক ধরনের হচ্ছে স্পষ্ট খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, দেখাই যাচ্ছে খোঁড়া, অন্ধ, অসুস্থ। আর একটা হচ্ছে অসুস্থ না, এমনি সুস্থ, কিন্তু এত দুর্বল যে এই দুর্বল থেকে তার আর ভালো হওয়ার কোন সুযোগ নেই। এই ধরনের এই চার প্রকার ছাড়া আর সব ধরনের পশু, আর পশু হচ্ছে চার ধরনের পশু আছে, প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদত নুসুক কুরবানি নির্ধারণ করে দিয়েছি, যাতে করে তারা লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তুর থেকে সেখানে তারা জবাই করার সময় আল্লাহর নামটা উল্লেখ করে। এই বাহিমাতুল আনআম এটার ব্যাখ্যা করেছেন কোরআনের আয়াতুল বাহিমাতুল আনআম। এই যারা আবার হাদিস মানেন না মনে করে, এখানে কি গরু বাহিমাতুল আনআম, এটা গরুর কথা কি আল্লাহ বলছেন? এখানে আল্লাহ বলছেন কি বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু। তাহলে সেখানে যদি এইটা মিলে আমরা অর্থ নেই গৃহপালিত পশু, তাহলে এর মধ্যে গরু আসবে আবার মুরগিও আসবে, আসবে না হাঁসও আসবে। কিন্তু এই জন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন যে তারা হচ্ছে ছাগল, ভেড়া, গরু, গরুর সাথে গরুর প্রকারের মধ্যে মহিষকেও এর সাথে যোগ করা হয়েছে। এমনকি গরুর এই জাতের মধ্যে যদি পাহাড়ি গরু থাকে, ইদের নামটা এখন আধুনিকদের রয়েছে কোরবানি দেওয়ার সময় কিন্তু তিনি কিন্তু গরু উট এগুলো দেননি, তিনি কি দিয়েছিলেন দুটা ভেড়া। তো এই দুটা ভেড়া ছিল আমার পরিবারের সকল সদস্যদের পক্ষে মদিনায় যাওয়ার পরে তিনি প্রতি বছরই কি করেছেন, কোরবানি করেছেন। আর এর আগে মদিনায় যাবার আগেই কি রাসূলের স্ত্রী হাজেরা গ্রাম আমি বরণ করেছেন, তার তিনটি মেয়ের একটি বরণ করেছেন, তার পরিবারের বাইরের সদস্য যারা ছিলেন আমরা যখন কোরবানি করব, তখন যিনি বাড়ির যিনি মালিক আছেন তিনি যে কোরবানি করবেন তার নিজের পক্ষ থেকে, সে একটা ছাগল হলেও নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে, জীবিত এবং মৃত সকলের পক্ষ থেকে আদায় হবে। এর অর্থ হচ্ছে সকলেই সব হবে, সকলেই যারা কোরবানি করতে পারে না তাদের পক্ষে ভাই আপনার সান্ত্বনাটা আছে, আপনি দিতে পারছেন না, আপনার জন্য রাসূল দিয়ে দিয়েছেন, আমার জন্য দিতে পারছি না, দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা আর একটা বড় নাই কি আছে,
اللهم تقبل هذه الاضحيه عني وعن ممن وحد الله আমার পক্ষ থেকে এবং যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল তাদের পক্ষ থেকে আপনি এটা গ্রহণ করুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কি তিনি পাক ইচ্ছে করলে গরু কোরবানি করতে পারতেন, তিনি ইচ্ছে করলে উট কোরবানি করতে পারতেন বা সেরা উটটা দিয়ে করতে পারতেন। কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একমত বলেছেন কেউ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে যে এই যে গরুর সাইতে উটের সাইতে ছাগল যদিও কম হয় দেখতে সেটা উঁচা লম্বায় ওজনে সব দিক থেকে কিন্তু এইরকম তা দেওয়ার মধ্যেও যারা উম্মতের গরিব মানুষ করে তারা যদি গরু কিনতে পারে না একটা ছাগল কিনেছে তারা মনে হচ্ছে খুদ খেতে থাকে যারে আমি যদি টাকা পয়সা বেশি থাকতো তাদের গরু দিতে পারতাম অমুক সাহেবের মতো তাই না। তা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন যে তোমার কাছে এই পশুটা বড় না ছোট সেটা বড় কথা না, বড় কথাটা কি কোন ভাবে দিচ্ছ যেটা আল্লাহ বলেছেন সূরা ইহাজ্জের মধ্যে লাই ইয়ানাল আল্লাহ যুকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম যে তোমাদের এই রক্ত মাংস গোশত চর্বি এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কি তোমাদের তাকওয়াটা পৌঁছে। সেই তাকওয়া হচ্ছে এখানে সিনসিয়ারিটি, এই তাকওয়া হচ্ছে কি সিনসিয়ারিটি যেটা ইখলাস বলা হয় নিষ্ঠা বলা হয়। এই যে আল্লাহ বলছেন ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ফাজর 32 নম্বর আয়াত যে যারা আল্লাহর এই সকল নিদর্শনগুলোকে যারা সম্মান দেখায় শ্রদ্ধা জানায় এই সম্মান কিন্তু দূর থেকে এরকম করা না, এটাও সম্মান দেখায় না মানুষ, এই সম্মান মানে এই সম্মান কাজে কর যেগুলো করা সেগুলো করা, যেগুলো কার্যকরী করা যেগুলো করা সেগুলো করা আর যেগুলো না করা সেগুলো না করা, এর নামে সম্মান করা। সেটাই হচ্ছে তাদের অন্তরে যে তাকওয়া আছে তার বহিঃপ্রকাশ, তাদের অন্তরে যে তাকওয়া রয়েছে তার বহিঃপ্রকাশ। সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার কাছে। এই জন্য প্রথম আদম আদম আলাইহিস সালামের বলেছিলাম গত সপ্তাহে আদম আলাইহিস সালামের দুই সন্তান একজন কোরবানি করল আর তো কব্বিরা মিন আহাদিহিমা আল্লাহ বলছেন কোরআনে সূরা মায়েদার 29 নম্বর আয়াত তখন এটাই নিয়ম ছিল, কবুল হওয়ার শর্ত ছিল এটা যদি আজকের দিনে থাকতো আর আজকের দিনে থাকতো তাহলে প্রমাণ হয়ে যেত কারটা কবুল হচ্ছে আর কারটা কবুল হচ্ছে না, ঠিক না ভাই? তাহলে বড় বড় যে 35 লাখ টাকা দিয়ে দিকে এটা ফ্রান্সের থেকে ওটা ইটালির সাথে ওটা ওখানে যেটা 35 লাখ ওটা 18 লাখ এটা 50 লাখ ইত্যাদি এটা কবুল হচ্ছে নাকি একজন যে ওই যে কোনো মতে 10,000 টাকা দেবে 8,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়েছে মাদারি ধরনের তার কাছে এটাই শ্রেষ্ঠ পশু তার সক্ষমতা এটাই শ্রেষ্ঠ পশু এইটা আল্লাহর কাছে কোরবানি হচ্ছে এইটা আল্লাহর কাছে কবুল হচ্ছে এটা তখন এই জন্য তিনি জবাব দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আয়াত শেষ যার কোরবানিটা গ্রহণ হয়েছে তিনি বললেন ভাই রে তুই আমার মানুষ আর যা করস কর কিন্তু আল্লাহ নীতি তো তিনি মুত্তাকিদের কাছ থেকেই ভালো কাজগুলো তিনি গ্রহণ করেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন রাসূল বলে দিয়েছেন ইন্নাল্লাহ তাইয়্যিব নিঃসন্দেহে আল্লাহ হচ্ছে পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন। সুতরাং আমাদের নামাজ সালাত যাকাত যা কিছু করি এগুলো পবিত্র হওয়া লাগবে, শর্ত কি উপার্জন হালাল হতে হবে, শর্ত কি ভাই উপার্জন হালাল তাহলে আমাদের সব কাজগুলো পবিত্র তাহলে সে আমরা গ্রহণ করব। الله عز وجل يقول لك ابو تاكو في دان قرون بارك الله لكم في القران العظيم ونفعنا اياكم بما فيه من ايات والذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم